এই যে কোরয়েড প্লেক্সাস ও ল্যাটেরাল ভেন্ট্রিকল, তাহলে আমাদের এটা ল্যাটেরাল ভেন্ট্রিকল। দেখ সামনে আমার কি ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন, সামনে আয় হাত দে, ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন, এইটাই দেখ থার্ড ভেন্ট্রিকল লেখা, তুই বুঝতেছিস? এই যে এই অংশটা কি আমাদের থ্যালামাস না, এই অংশটা, এই যে এই যে এই অংশটা কি সবুজ অংশ, ফর্নিক্স মেবি, এটা ফর্নিক্স, তাইলে এটা, এটা নিচে আমাদের কি থ্যালামাস, থ্যালামাসের সামনে কি দেখতেছিস থার্ড ভেন্ট্রিকল, তাহলে এই থ্যালামাসের সামনে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল এটা। এবার দেখ থার্ড ভেন্ট্রিকেলের নিচ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ও যাবে কোন দিক দিয়ে, হ্যাঁ এখানে কোন দিক দিয়ে যাবে, আচ্ছা দাঁড়া দাঁড়া এখানে মিলায় নেই, আগে মিলায় নেই, এটা ল্যাটারাল ভেন্ট্রিকেল, ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন থার্ড ভেন্ট্রিকেল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট ফোর্থ ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল থেকে নিচে আসবে, নিচে হচ্ছে দেখ এটা হচ্ছে চলে গেল সেন্ট্রাল ক্যানাল, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে স্পাইনাল কর্ডে, আর এখানে আমার কি টেন্টোরিয়াল নচ হবে, তাই তো নচ আসলে কোনটা, না না এক্স্যাক্টলি কোনটা, এখানে না এটা সিস্টার্ন, এটা সিস্টার্ন, এই যে এই যে সাবেক নয় স্পেস, এগুলা এগুলা এই সুন্দর প্রথম দিন বলে চিল ভাই বলতে দে, শোন আগে আগে নিজেরা বুঝে নেই, এটা ফোর্থ ভেন্ট্রিকল না, ফোর্থ ভেন্ট্রিকল থেকে এখানে আসবে হচ্ছে সেরেবেলো মেডুলারি সিস্টার্ন, ঠিক আছে সেরেবেলো মেডুলারি সিস্টার্ন আপাতত ধরি, সিস্টার্ন থেকে আমার আসবে হচ্ছে, এরপর আসবে হচ্ছে সেরেবেলাম আর সামনে হলো মেডুলারি, হ্যাঁ তাহলে সেরেবেলো মেডুলারি সিস্টার্ন এখানে, তারপরে টেন্টোরিয়াল নচ, না এখান থেকে চলে যাবে এরপর এখানে হবে অ্যারাকনয়েড বিলিয়ার গ্রানুলেশন, এটা আমরা প্যারাইটাল বোনে পড়ছিলাম, প্যারাইটাল বোনে একটা টেন্টোরিয়াল নস দেখা